আমার পাশে যিনি বসে আছেন আমার বেস্ট ফ্রেন্ড ঋতুপর্ণা সেনগুপ্ত, তাকে আমরা একটু ওয়েলকাম করি। বাংলাদেশে অনেক কষ্ট করে কিন্তু এসেছে, আমাদের হয়তো সাময়িকভাবে মনে হচ্ছে যে ঋতু এত দেরি করে এলো কেন, ও এসছে কিন্তু সে ডালাস থেকে, সকালে ফ্লাইট একটু ডিলে ছিল, আমিও কিন্তু আমার অনেক জরুরি কাজ বন্ধ করে এখানে এসেছি। মূলত দুটি উদ্দেশ্য, একটি তো ঋতুপর্ণা অবশ্যই বেস্ট ফ্রেন্ড বাংলাদেশে আসবে, আমি আজকে নতুনভাবে নতুন রূপে তাকে বরণ করে নেওয়ার জন্য এখানে আসা। আসলে মানুষের কল্যাণ করার জন্য, মানুষের সেবা করার জন্য, মানুষের পাশে থাকার জন্য যে মনের ইচ্ছাটা থাকতে হয়, যে ভালো সাইডগুলি থাকতে হয়, এগুলি আমি অনেকটুকুই শিখেছি ঋতুর কাছ থেকে। ঋতুর সাথে আমার 25 বছরের জার্নি অলমোস্ট। আমি সবসময় দেখতাম যে প্রত্যেকটা মানুষকে নিবিড়ভাবে পাশে থেকে কী করে সে সাপোর্ট করে। এত বড় একজন অভিনেত্রী, প্রোডাকশনের কেউ একজন বিপদে পড়লো, ঋতু তার পাশে দাঁড়াচ্ছে, কেউ মারা গেল তো ঋতু গিয়ে তার পাশে দাঁড়াচ্ছে, এছাড়াও ও বেশ কিছু অর্গানাইজেশন চালায়। আসলে এই জিনিসগুলি হয় কি, ট্রান্সফর্ম হয়। তা আমি ঋতুর কাছে যখন এগুলি দেখেছি আস্তে আস্তে আমারও ভালো লাগতো, মনে হতো মানুষের ভালো করার যে আনন্দ, সে আনন্দ কিন্তু আর কিছুতেই পাওয়া যায় না। এমনিতেই আমরা শিল্পীরা অনেক বেশি ইমোশনাল, অনেক বেশি টাচি হই, সো সেই ক্ষেত্র থেকে আমাকে এই জিনিসগুলি অনেক বেশি প্রভাবিত করেছে বলেই হয়তো আমাকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের সবচাইতে শ্রেষ্ঠ একটি আসনের নৌকার প্রতীক আমাকে তুলে দিয়েছিলেন। ঋতু এসেছে, আমি এখন ঋতুকে বরণ করে নিতে চাই আমাদের একটি নৌকা দিয়ে। আমি চলচ্চিত্র মানুষ, চলচ্চিত্রে অভিনয় করেছি বলেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আজকে নৌকা প্রতীক দিয়েছেন। সো আপনাদের যেভাবে সহযোগিতা এতদিন পেয়েছি, আমি চাইবো এই সহযোগিতা আপনারা সবসময় করবেন, সবসময় আমি আপনাদের পাশে ছিলাম এবং আছি থাকবো। ঋতু এইমাত্র বলল যে উত্তম কুমার শিল্পী সংসদের প্রেসিডেন্ট, যেটা তৈরি করে গেছেন আমাদের উত্তম কুমার, আমাদের হ্যাঁ সেই সংঘের প্রেসিডেন্ট। আমি চাইবো যে ঋতুপর্ণ যেন আমার দেখানো পথ ধরে হেঁটে এসে পলিটিক্সে যোগ দিক। ঋতুর মধ্যে একজন মানুষের সেবক হওয়ার সমস্ত গুণাবলী আছে। তো মানুষের কল্যাণ করতে চাইলে, মানুষের সেবা করতে চাইলে, আমরা যদি শুধু নেপথ্যে থেকে বলেই যাই, আমরা যদি সামনে না আসি, তবে কিন্তু সেই কাজগুলো পরিপূর্ণভাবে রূপ পায় না। আজকে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী যদি এই ক্ষমতাটুকু না দিতেন, আমি কিন্তু মানুষের কল্যাণ করতে পারতাম না। অনেক কাজ করা যাচ্ছে, অনেক কাজ করা যায়, আর ঋতুর মধ্যে যেহেতু সেই মানসিকতাটা আছে, আমি চাইব নিশ্চয়ই ভারত সরকার এটাকে ভালোভাবে দেখবেন এবং আমরা দুই বন্ধু মিলে দুই দেশের যে বন্ধুত্ব, দুই দেশের যে সম্পর্ক, যে মৈত্রী, এটাকে আমরা উন্নয়ন করতে পারবো, আমরা একসাথে অনেক দূর এগিয়ে যেতে পারবো। বাংলা চলচ্চিত্রে অভিনয় করতে পারছি এবং সারা বিশ্বে আমরা বাংলা চলচ্চিত্রকে, বাংলাকে ছড়িয়ে দেওয়ার যেই প্রত্যয় নিয়ে আজকে এখানে একত্রিত হয়েছি, আমি ধন্যবাদ এবং সাধুবাদ জানাই এই সুচিত্রা সেনকে নিয়ে, যারা এই ফিল্ম ফেস্টিভ্যাল করছেন, বিশেষ করে সাকি এবং যারা যারা আজকে আমেরিকা থেকে এসেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। বিশ্বজুড়ে বাংলা চলচ্চিত্র, টাইটেলটি তো অসাধারণ। কি আমরা জানি সুচিত্রা সেনের আবেদন কতটুকু ছিল, আছে এবং থাকবে। পাবনার মেয়ে, আমাদের দেশে একজন মানুষ, সেই মানুষটাকে নিয়ে একটা চলচ্চিত্র উৎসব হতে যাচ্ছে নিউ ইয়র্কে, আমি এটার অবশ্যই সাধুবাদ জানাই। এবং এই ধারাবাহিকতা আমি চাইব যে একসময় যেন আমাদের ববিতা, শাবানা, ঋতুপর্ণা, শাবনুর, মৌসুমী, আমাদের নায়িকাদের নিয়েও যেন আরও বেশি চলচ্চিত্র হয়, চলচ্চিত্র উৎসব হয়। এই ধারাবাহিকতা রক্ষা করে চলতে হবে। আমরা অনেক সময় অনেক কিছু শুরু করি, সেটা হয়তো সঠিকভাবে কমপ্লিট করতে পারি না, তবে এই অর্গানাইজেশনের সঙ্গে যারা যারা জড়িত আছে তাদের সবার দৃঢ়তা দেখে আমার কাছে মনে হয়েছে যে এটা অনেক দূর যাবে। সুচিত্রা সেন আমাদের প্রত্যেকের আবেগের জায়গা, আমাদের ভালোবাসার জায়গা, আমরা বড় হয়েছি তার অভিনয় দেখে। আমার বাবা বিশেষ করে তার ভীষণ ভক্ত ছিল বলে আমি আস্তে আস্তে পারিবারিক সূত্রে তার ভক্ত হয়েছি এবং এখনও যখন তার সিনেমা দেখি মনে হয় অনেক বেশি আধুনিক, অনেক বেশি নতুন। উত্তম সুচিত্রা এই জুটি মানে কালজয়ী একটি জুটি, এই জুটির ছবি দেখেই আমিও ইন্সপায়ার হয়েছি, আমি শিওর ঋতুপর্ণাও ইন্সপায়ার হয়েছে চলচ্চিত্র আসার ব্যাপারে। আমি আবারও ঋতুপর্ণার পক্ষ থেকে ও আমাদের অতিথি, আমাদের বাংলাদেশি চলচ্চিত্রকেও একটা ভিন্ন মাত্রা দিয়েছে, অনেক ভালো ভালো সিনেমাতে অভিনয় করেছে। আমাদের একটা সিনেমা আসছে গাংচিল,
আমাদের সড়ক পরিবহন মন্ত্রী এবং আমাদের আওয়ামী লীগের সেক্রেটারির একটা গল্প নিয়ে উপন্যাস নিয়ে আমরা চলচ্চিত্র করেছি নিয়াবুল বানিয়েছে তা আমি চাইব এই উৎসবে যদি আমাদের সেই সিনেমাটা প্রিমিয়ার করা যায় আমার মনে হয় সেটা একটা ভিন্ন মাত্রা দিবে আমাদেরও খুব ভালো লাগবে যেহেতু আমরা দুজন আমি ঋতুপর্ণা দুজন একসাথে আছি সো আমাদের এই সিনেমাটাকে আমি চাইব কর্তৃপক্ষকে বলবো এটা যদি দেখানোর ব্যবস্থা করা যায়